নিজের কাছে কি নিজেরে ভালো লাগে, ভালোবাসার মানুষের কাছে ভালো লাগলেই হবে। ভালোবাসার মানুষ কি নাই? নাই। বৃষ্টিতে কি কারণ মন ভিজিয়ে দিয়েছেন নাকি? না ভিজাই নাই, ভিজাবো। ভিজাবে না, কোনো কারো ভিজান নাই? না। মিরপুরে। মিরপুর ওইখানে কি স্থানীয় নাকি আসলে ভাড়া থাকেন? না স্থানীয়। স্থানীয়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশীয় প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের কথা। চলুন জানার চেষ্টা করি কি অবস্থায় আছেন তিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু, তো বৃষ্টির দিনে বৃষ্টি নাম কেমন লাগে? ভালোই লাগে। বৃষ্টিতে কি কারণ মন ভিজিয়ে দিয়েছেন নাকি? না ভিজাই নাই, ভিজাবো। ভিজাবে না, কোনো কারো ভিজান নাই? আচ্ছা আচ্ছা। বৃষ্টি পানিতে ভিজতে কেমন লাগে আপনার? ভালোই লাগে। ভালোই লাগে। বৃষ্টির নাম কে রাখছিল? কে? মা বাবার রাখছিল। মা বাবাই রাখছিল। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আপনি বড়? না আমি ছোট। আপনি ছোট। বড় ভাই কি করে? বড় ভাই ভারতে আছে। ভারতে আছে। মা বাবা কি করে? মা বাবা কি করবে, বাবা বিয়ে করে গেছে, মা বুড়া মানুষ কি করবে, বাড়িতেই থাকে। আচ্ছা আচ্ছা। তা আপনার সংসার চালায় কিরা আপনাদের? আমার ভাইয়াই চালায়। তো ভাইয়া লকডাউনে আসতে পারে না, আমি সেলাই মেশিন এর কাজ করি মাসের বাড়িতে। আচ্ছা আচ্ছা। এখন আপনি নিজেই প্রতিষ্ঠিত হয়ে গেছেন, নিজেই কাজ করে সংসার চালাচ্ছেন, তাতে আপনার অনেক অভিজ্ঞতা, অনেক ক্ষমতা। তাই যে ভিডিও সামনে আসছেন আসলে কি বলতে চান? একদম মনের মানুষের জন্য আইছি। আরে এত সুন্দর হয়েও কি মনের মানুষ পাচ্ছেন না? না পাই নাই, পাইকে আসতাম। এত সুন্দর রূপের রহস্যটা কি আসলে? তাহলে উপর আল্লাহ বানাইছে। তাই নিজের কাছে কেমন লাগে নিজের চেহারা দেখে? নিজের কাছে ভালো লাগে না। ভালো লাগে না? না। কেন ভালো লাগে না? কেন আল্লাহ তো নারাজ হবে, এত সুন্দর করে আপনাকে বানাইছে, যদি কোন ভালো না লাগে তাহলে আল্লাহ নারাজ হবে না? নিজের কাছে কি নিজেরে ভালো লাগে, ভালোবাসার মানুষের কাছে ভালো লাগলেই হবে। ভালোবাসার মানুষ কি নাই? নাই। সত্যি কথা মনে হয় তো না? থাকলে কি আবার আসতাম, ভালোবাসার মানুষের তো চেহারা দেখাতাম। একটা সুন্দর মেয়ে হলে তো রাস্তাঘাটে বেরোলেই তো মানুষ অনেকে টাঙ্কি দেয়, বাড়ির পর্যন্ত চলে আসে। এখন কিছু দিকে কত ডিজিটাল ফোনে প্রেম হয়, ফেসবুকে চ্যাটিং হয়, মেসেঞ্জারে দেখা সাক্ষাৎ হয়, এরকম হয় না? না আমাদের আমাদের বিরুদ্ধে অনেক মানুষই আমার বিয়ে করতে আইসে, আমি বসি নাই। আচ্ছা আচ্ছা। তা আপনি কি পড়ালেখা করছিলেন? হ্যাঁ করছিলাম। কোন ক্লাস পর্যন্ত? থ্রি পর্যন্ত করছিলাম। তার কেন পড়ালেখা করেন নাই? এমনি কষ্ট হয় পড়ালেখা, টাকা পয়সা লাগে বলে কষ্ট হয়। না যে পড়তে কষ্ট হয়? না না পড়তে কেন কষ্ট হয়, মুখ দিয়ে পড়বো আবার কষ্ট হয়? না অনেকে তো পড়ালেখা ভালো লাগে না, খালি খায় আর ঘুমাইতে ভালো লাগে, গান টান শুনতে ভালো লাগে, নাচ গান করতে ভালো লাগে। এরকম কি নাচ গান টান গান কি শিখছেন কখনো? না নাচ করি না। তাই যে সুন্দরী মেয়েরা নাচলে কিন্তু ভালোই লাগে, তাই নাচটা শেখার দরকার ছিল না? পারি না তো করতে। শেখার চেষ্টাও করেন না কখনো? না। এই যে সুন্দর গহনা গাঁটি পরে টরে রয়েছেন, এই যে সাজুগুজু করে রয়েছেন, এটা কার জন্য? এটা মনের মানুষের জন্য, বান্ধবীরা কই ভিডিও সঙ্গে যাবে একটু সাজিয়ে গুজে যা। আচ্ছা আচ্ছা। তো আপনার বান্ধবীরা পাঠাইছে আপনাকে? হ্যাঁ। আপনার মা কি জানে? না। তো মা রাগবাগ করবে না? সত্যিকারে যদি কেউ বিয়ে করতে চায় অবশ্যই আপনি খোঁজ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী করে সংসার করবেন। সংসার করার বয়স হয়েছে তো নাকি? হয়েছে। সংসারের জ্বালা তো আছে সেটা জানেন? জানি না। স্বামী স্বামী এই যে যদি খারাপ হয় সেটা কিন্তু আর এক অশান্তি, আর এক জ্বালা, তাই না? একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে করবো, টুকাই মুখের কাছে কি না? আপনার মতো মানে মেয়েদেরকে ভালো ছেলেরাই বিয়ে করবে, ভালো আপনার যদি একটু ডিসিশন নেন, বুদ্ধি টুদ্ধি যদি ভালো করে খোঁজখবর করে নিয়ে বিয়ে শাদী করেন তাহলে ভালো হয়। অনেকে আছে, অনেকে আবার বেশি বোঝে, বেশি চালাকি করে, বেশি খুঁজতে গিয়ে ভালো হয় না। আপনারা যেরকম সেরকমের ভিতরে দেখবেন ভালো একটা ছেলে পাইলেই হয়েছে। ছেলেটা কর্মেট হোক, যাতে কোনো নেশাখোর না হয় বা খারাপ না হয়। কর্ম করলে কেউ কখনো অভাবে থাকে না, কর্ম করলে মানুষ কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত হইতে পারে। যেহেতু আপনি একটা কাজ জানেন বা কাজ করতেছেন, নিজে যেহেতু টাকা ইনকাম করা শিখে গেছেন, কেমন লাগে টাকা ইনকাম করতে? কষ্ট হয়। ভালো লাগে না? তারপরেও যদি যখন টাকা পান হাতে তখন তো ভালো লাগে, কষ্ট হয়। টাকা হাতে পাইলে কি ইচ্ছা হয় সবচেয়ে, সবার আগে কি মনে হয়? কি মনে হয়? হ্যাঁ আম্মুর হাতে দে, সেটা সবচেয়ে বড় সুখ লাগে। বিয়ের পরে কি টাকা ইনকাম করে স্বামীর হাতে দিবেন নাকি স্বামীর টাকা নিয়ে আপনি খরচ করবেন? না না দুজনে ইনকাম করবো, তাহলে তো সংসার খুব দ্রুত উন্নত হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জীবনে কোনো গান টান গাইছেন নাকি? গান টান গাইতে পারেন নাকি? না পাই না। সত্যি কথা বলছেন? কোনো গজল গান কিছুই পারেন না? না। পারলে একটা গান যদি মানুষ শুনতে চায়? পাই না পাই না। হ্যাঁ পাই না। পারেন না? তা আপনাদের আত্মীয় স্বজনের ভিতর যারা আছে তারা কি বিয়ে শাদী করতে চায়, এরকম কেউ নাই?
সুন্দরী মেয়েদের কিন্তু অনেকে ঘরেই রেখে দেয়, নিজেদের লোকজনই বিয়ে শাদি করতে চায়, বাইরের মানুষ চায় না। ধরেন আপনার এই ভিডিওটা দেখে হাজার হাজার লোক বিয়ে করতে যাবে, আপনি তো একজনকেই বিয়ে করবেন, তাই না? তা সেরকম মানে একজন যে আসবে সেটা আসলে কিরকম চান, কোন নায়কের মতো নাকি আসলে কোন একজন ভদ্র ছেলে সেরকম? সে ভদ্র হলেই হবে, তো নায়কের মতো লাগবে না। কোন নায়কের বেশি পছন্দ আপনার? না, একরকম হলেই হবে। কোন নায়ককে ভালো লাগে না বা পছন্দ হয় না? সত্যি? তো এত বড় হয়েছেন, কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে? কিসের কষ্ট লাগে? কোনো কষ্ট লাগে না? না, কোনো কষ্টই লাগে না? না, শুধু একটা মনে মাসেই কষ্ট লাগে। শুধু এটাই কষ্ট লাগে? আচ্ছা, সুখ লাগে কখন ভাবলে? কোন বিষয়টা ভালো সুখী লাগে ভাবলে? ভাবলে সুখী থাকলে সুখ লাগে না? অনেকে দেখা যাচ্ছে যে আসলে অনেক রকমের কষ্ট, যার অনেক টাকা পয়সা আছে তারও কিন্তু সুখ নাই। তা আপনার কোনো কিছু নেই তাতেও তো সুখী? হ্যাঁ, সুখী আছে। সুখী থাকলে কি ভিডিও শুনকে আসতাম, কষ্ট ফিরে আসতাম। আপনার দেশের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি? মিরপুরে। মিরপুর, ওইখানকে স্থানীয় নাকি আসলে ভাড়া থাকেন? না, স্থানীয়। স্থানীয়? আচ্ছা আচ্ছা। তা জায়গা জমি তো ঢাকা, তো মিরপুর জায়গা থাকা তো মেলা ব্যবসা সবার আছে নাকি? জায়গা টাকা আছে? যাক, তাহলে তো মোটামুটি আপনাদের অবস্থা একটা ঠিকানা আছে। তা অনেকেই বিয়ে শাদি করতে চাবে বা জানতে চাবে বা খোঁজ খবর নিবে, তা আপনার মোবাইল নাম্বারটা তো দেওয়া যাবে? নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, যারা এই সুন্দরী আপুটির কথা শুনে তার সঙ্গে যোগাযোগ করতে চান বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চান, তারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01323525023। নাম্বারটা কার কাছে থাকে? আপনার কাছেই থাকে? তো যাই হোক, কেউ আবার প্রেমের অফার টফার দিলে প্রেম টেম করে মা বাবার সাথে ফেলে আবার ভেগে চলে যায় না? হ্যাঁ অবশ্যই না, অনেকে থাকে প্রেমে পড়ে কত কিছুই তো করে। দেখো তো আপনার অল্প বয়স এখন, ঠিক আছে? তা যেটাই কেউ ফোন দিক বা বিয়ে শাদি করতে চাক, অবশ্যই মা বাবাকে জানাবেন, মা বাবাকে বলে কয়ে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে করে সংসার করবেন। আর কোনো আশা আছে কি? মনের মতোই তো হবে, সেই মনের মতো মানুষটাই তো আপনি খুঁজতে ইউটিউবের সামনে আসছেন, তাই না? তা আপনি যেরকম সুন্দর আশা করি সেরকম একটা সুন্দরী মনের মতো মানুষ পাইবেন না? কিরকম মানুষ চাচ্ছেন? বয়স্ক মানুষ হলেও হবে নাকি? খাওয়াতে পিন্ধাতে পারলে হয়, আপনার যেহেতু অল্প বয়স, একজন যদি বয়স্ক লোক এসে বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে করবেন নাকি? না, একটা কথা আছে না, বান্দার দোষে মরে বান্দার দেয় আল্লাহর দোষ, নিজেরা ভাবে চিন্তা কাজ করবেন, ভাগ্যের উপরে ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? আপনার মা কি ভাবে এখন আপনাকে নিয়ে? আপনার মা কি ভাবে আপনাকে নিয়ে? কি ভাবে? হ্যাঁ, আপনার মা তো বিয়ে দিতে চায়? যাই হোক, যেটাই হোক, চিন্তা ভাবনা করে হ্যাঁ খোঁজ খবর নিয়ে যোগাযোগ করে তারপরে বিয়ে করবেন, ঠিক আছে আপু? আর পাশে তো নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ পড়ি। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দেখবেন কোনো না কোনো ছেলে মনের মানুষ মিলাই দিবে, ঠিক আছে আপু? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।